গতকাল কে শিশু ওয়ার্ডে একটা মোবাইল হারানো গেছে। তো ওরা একটা ছেলেকে সন্দেহমূলকভাবে আমাদের কাছে বলেছে, আমরা যদি ছেলেটাকে আটকিয়ে রাখি প্রথমে, ওরা আইডেন্টিফাই করতে পেরেছে, তারপর আমরা ওনাকে পুলিশের হাতে হ্যান্ড ওভার করি। মূলত জেলা হাসপাতালে আপনারা কি সিকিউরিটি গার্ড? হ্যাঁ। তো জেলা হাসপাতালে প্রায়ই তো অভিযোগ আছে বিভিন্ন ধরনের চুরি ডাকাতি হয়। আজকে কিছুদিন ধরে এরকম অভিযোগ আসছে, কোথাও না কোথাও কারো মোবাইল হারানো গেছে বা কারো বাইসাইকেল হারানো গেছে, এরকম আসছে। যারা মানে ধরা হয়েছে বা পুলিশ যারা গ্রেপ্তার করছে তার কোনো নাম ঠিকানা জানেন? নামটা তো আমি তো কি দারলং বললো, দেবাসুরা বাড়ি। তো কি মনে করেন সেই চুরি করছে? আমরা তো কি সেই চুরি করছে, চুরি করতে তো আমরা দেখিনি। সন্দেহমূলকভাবে তো ওরাই, যাদের মোবাইল হারানো গেছে ওরাই ওনাকে ওয়ার্ডের মধ্যে ঘোরাঘুরি করতে দেখেছে, অথচ ওই ওয়ার্ডের মধ্যে তার কোনো পেশেন্ট নাই। সে কি কথাবার্তার অসংলতার কারণে ওকে আটকানো হয়েছিল? তার সাথে কি কোনো ধরনের নেশা সামগ্রী পাওয়া গেছে? অবশ্যই 5টা কন্টেইনার পাওয়া গেছে ওনার। এটার ভিতরে কি আছে সেটা তো আমরা বলতে পারছি না। তো আজকে কোন জায়গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে? এই তো ইমার্জেন্সি র্যাম্পের থেকে আটকানো হয়েছে ওনাকে। আমি আসি, আমার কলিগ সঞ্জীব আছে, জামালবাবু আছে। আমরা কৈলাসহর থানা থেকে একটা অভিযোগ পাইয়া আইছি ডিস্ট্রিক্ট হসপিটালে। অভিযোগটা কি অভিযোগ? অভিযোগ হইল সে চুরি করছে, মোবাইল চুরি করছে, মানে এইরকম অভিযোগ শুনে আমরা আইছি ডিস্ট্রিক্ট হসপিটাল। কতজনকে ধরছেন? আপনারা কয়জনকে গ্রেপ্তার করছেন? একজনকে আমরা পাইছি, মানে পাবলিক ডিটেইন করে রাখছি। নামটা কি জানেন? নামটা তো ওখানে আমরা আগে ইনভেস্টিগেশন করে এরপরে আপনারা জানাবো। কোন জায়গায় বাড়িটা করছে কিছু? বাড়ি কইলো দেওয়ারা সরা। মানে মূলত মানে তার বিরুদ্ধে কি অভিযোগ আসলো? তার বিরুদ্ধে তো মোবাইল চুরি, মোবাইল চোর। আপনারা কি তারা হাতে নাতে পাইছেন না পাবলিক দূরে রাখছিল? পাবলিকে ডিটেন করে আমার কাছে হ্যান্ডওভার করে এখন কই নিয়ে যাচ্ছেন? এখন আমরা থানাতে নিয়ে যাচ্ছি। তার কাছে কোনো মোবাইল টোবাইল পাওয়া গেছে? না না না, কোনো মোবাইল টোবাইল পাওয়া গেছে না। আমরা ইন্টারোগেশন। ছেলেটার কাছে কি কোনো ধরনের নেশা সামগ্রী পাওয়া গেছে? না, এটা তো কোনো